একটা গানে তার সাথে ঝগড়া না করে আমি বাসায় যেতে পারি নাই। এক শট ঝগড়া হইছে, তারপরে বাসায় যাওয়া হইছে। তুমি আমার দমক দেও করে, তোমার দমকের ভাগল আমি কইছে। আমি কি আমি কি দমক ডরাই? উজাইন্যা মানুষ তো যে যায় গেলে উজাই যায়। আচ্ছা, আপনার আমার লগে ঝগড়া না করলে কি ভাল লাগে না? না রে বোন, আমি ঝগড়ার মানুষ না। আমি ঝগড়া করে অভ্যাস নাই কেউর সাথে। আমি কিন্তু কেউর সঙ্গে আমি ঝগড়া করি না। জীবনে কয়েকটা শিল্পীর লগে ঝগড়া করছিলাম, একটা শিল্পীর লগে ঝগড়া করছিলাম। ঝগড়া করিয়া ভরে হের 15,000 টিয়া জরিমানা লাগছে, আমারও লাগছে 15,000 টিয়া জরিমানা। এইটা কেউ আরে দুইটা মিলিয়ে আছি। এরপরে আর একটা শিল্পীর লগে গান হয়েছিল, এইটারে যতই আমি ফইরিয়া কথা কই, হেটা খালি স্পিড খালি উঠায়। তুমি আমার দমক দেও করে, তোমার দমকের ভাগল আমি কইছে। আমি কি আমি কি দমক ডরাই? উজাইন্যা মানুষ তো যে আইন্দা যায় গেলে উজাই যায়। হয়তো এটা ভাটি অঞ্চল, এটাও আমার এলাকা, তে বাইকটাও যাইতাম পারি, উজাইও যাইতাম পারি। তবে এটা হলে ঘটনা চক্রে। তবে এই যে তুমি কথাটি কইলা অঙ্গিতে সঙ্গীতে ভঙ্গিতে, আচ্ছা এটি কি কোনো কথার মিনিং হইল? আচ্ছা আমনেরাই বলেন তো। হ্যাঁ এটি আমি বুঝছি, কিন্তু পাবলিকে কি বুঝছে? পাবলিক রে যদি তুমি তুমি জিগাও, তুমি এই কথাটি একটা না তুমি কইবা, হরে ভাবি হরে পাবলিক রে তুমি জিগাইবা যে আমি কি কইছি কইছে। আমার মনে হয় না কইতার বোঝে, এই কারণে কইছিলাম যে তোমারে আমি বেয়াদবি ধরছি না। আমি কইছিলাম যে তুমি শ্রুতিমধুরভাবে আস্তে আস্তে কথা কও। এই যে আমি যেভাবে আস্তে আস্তে কথা কইতাছি সুন্দর সুষ্ঠুভাবে, আমি তো আর এত সুন্দর না, আমার চেহারাও কিন্তু এত সুন্দর না, আমার কথাও কিন্তু এত সুন্দর না, কিন্তু আমি তো মূর্খ মানুষ, তুমি তো শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের তো জ্ঞান আলাদা। তুমি এরকম জ্ঞান অনুসারে একটা কথা বলবা মানুষকে, খণ্ড বিখণ্ডভাবে মানুষকে বুঝায়া তুমি বলো যে অঙ্গিতে সঙ্গীতে ভঙ্গিতে কি, এই কথাটা কেমন হইল? এখন আমি কি কইছি আপনারা বলতে পারবেন? বলতে পারবেন? এখন আমি যদি কই অঙ্গিতে সঙ্গীতে ভঙ্গি সঙ্গত সঙ্গীতে, এই যে এই যে এই যে দেখো, এই যে দেখো, আমি নিজেই বুঝছি না, আমি যেন বুঝছি না, আমি যেন বেশিরভাগ বুঝছি না, হরে মাইনসে গীতা বুঝবো। এর লেগে কইছিলাম যে ভালোভাবে গুছায়া তুমি একটা কথা কো আস্তে। এরপর কয় আমি দোয়া করি আল্লাহ যেন এই ভাই কোয়ায় আমলে, আল্লাহ রহমতে আমি যত অনেক কইয়াম আমি এই ভাই কইয়াম, আমার মালিক এই ভাই কোয়াইব। এলা তুমি মানলে মানো, নাইলে না মানো। আমি জানি তুমি একটা জিনিস লইয়া মানে তোমার যে টেরাহনির লেগিয়া তুমি ফেসাফেসি করতেছো, করো অসুবিধা নাই করো, মনে হলো তোমার এই জিতা আমার এই টোগা। এখন হইছে, আচ্ছা এখন কি হইছে? এখন তো হইছে, তোমার এই জিতা আমার এই টোগা, কি করব? নেত্রকোনা আমার মানুষ, নেত্রকোনা ময়মনসিংহে তো গান খায়, গান শুনে না গান খায়। নেত্রকোনা ময়মনসিংহের মাধ্যমে সর্বপ্রথমই বাংলাদেশের মাধ্যমে পালা গানের জন্ম দিয়েছিল বাউল কবি স্রষ্টা রশিদউদ্দিন 1930 সালে দারোবাহক হিসাবে দাঁড়িয়েছিল। উকিল মুন্সি সাহেব, চানমিয়া সাহেব, জালালউদ্দিন সাহেব, রশিদউদ্দিন সাহেব, মিরাজ আলী সাহেব, তৈয়ব আলী সাহেব, সম্রাট ইদ্রিস, কানা কুশেদ, বাউল সত্তার, বাউল মাঝি হৃদয়ের সরকার, মকবুল হোসেন, আবেদ আলী সাহেব, তারা
পালা গানের জন্ম দিয়েছিল এই বাংলাদেশের মাধ্যমে। এখন কান্তে বাংলাদেশের বাইরে যাগা, কিন্তু এই কথাটা এই বাংলাদেশে যত শিল্পী আছে যত বাঘ আছে সবার এই কথাটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি না মানে এরা কুকুরের চাইতেও অধম। আমি একটা মিডিয়াতে কথা কইতাছি, যদি একটা কথা যদি আমি ভুল করি আল্লাহর গজব যে আমার উড়ে পড়ে। এমন আমি আর কি কইম, তে যাও তোমারই জিত আমারই তো টোকা। যাক, এরপর গান নিয়া, হ্যাঁ ও বুঝছে না, না 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 বুঝলেও তার বুঝাইতে হবে। প্রশ্ন করেছিলাম তার চিন্তা চেতনায় তার ভাবে, সে জবাব দিছে। তার শিক্ষার বয়স, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এটাই হুম।